কৃষি আইন বাতিলের দাবিতে রামপুরহাটের পাঁচমাথায় ধর্না মঞ্চ চলছে গত বৃহস্পতিবার থেকে। মঞ্চে প্রতিদিনই বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে। এই কৃষি আইন বাতিলের দাবিতে ধর্না আন্দোলনের সঙ্গে যুক্ত হচ্ছেন বিভিন্ন সংগঠনের মানুষজন। আজ সোমবার এই ধর্না মঞ্চ উপলক্ষে রামপুরহাট এলাকার আশেপাশের কৃষক পরিবারের সদস্যরা প্রায় 100টির বেশি ট্রাক্টর নিয়ে মিছিল করল রামপুরহাট শহর। ট্রাক্টর মিছিলটি রামপুরহাটের কলেজের মাঠ থেকে শুরু করে গোটা শহর পরিক্রমা করে রামপুরহাটের অরবিন্দু মন্ডলের রিপোর্ট, নিউজ সমাজ হিতৈষী। বিদ্যা, চাকরি, ব্যবসা, বিবাহ, সন্তান, সংসারে অশান্তি, বিবাহ বহির্ভূত সম্পর্ক, শারীরিক অসুস্থতা, বাস্তুদোষ, এইসব সমাধানের একমাত্র ঠিকানা জ্যোতিষ স্বর্ণ গোল্ড মেডেলিস্ট তান্ত্রিক ও জ্যোতিষ প্রসাদ রায়। এছাড়াও যোজক, বিচার, ঠিকুচি ও কুষ্ঠি তৈরি করা হয়। জিএসএস সার্টিফাইড গ্রহরত্ন ও সোনারূপার সঠিক মূল্য পাওয়া যায়। তাই আর দেরি না করে আজ চলে আসুন তান্ত্রিক ও জ্যোতিষী প্রসাদ রায়ের কাছে, আপনার সমস্যা সমাধানের একমাত্র সেরা ঠিকানা 5A/23 সেপকো টাউনশিপ, বিজন দুর্গাপুর 5, মোবাইল নম্বর 8967696309, 8170011562।